এবার অতিরিক্ত কলেজের ফি নেওয়ায় বর্ধমান রাজপথ অবরোধ করলো বর্ধমান উদয়চাঁদ মেহতাব মহিলা কলেজের ছাত্রীরা। এদিন অতিরিক্ত ফি মকুবের দাবিতে ছাত্রীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তা অবরোধে সামিল হন। কলেজ ছাত্রীরা জানান, বিগত দুবছর ধরে লকডাউন চলছে, সুতরাং কলেজ রীতিমতো বন্ধ। এছাড়া করোনা অতিমারি এবং লকডাউন হওয়ায় প্রত্যেক পরিবারে চলছে আর্থিক সংকট। বিক্ষোভকারীদের প্রশ্ন, দুবছর কলেজ বন্ধ থাকায় কোনো রকম ইলেকট্রিক, জল ও অন্যান্য যাবতীয় কিছুই ব্যবহার করা হয়নি, তা সত্ত্বেও কেন কলেজ কর্তৃপক্ষ অতিরিক্ত ফি নেবে? ফি মকুব না হলে আগামীতে প্রত্যেক ছাত্রীরা বৃহত্তর আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেয়। আমাদের সেকেন্ড সেমের পরীক্ষায় অ্যাডমিশন চার্জ নেওয়া হচ্ছে অনেক বেশি, অনেক অ্যামাউন্টের চার্জ নেওয়া হচ্ছে, যেটা আমরা দিতে নারাজ। আমাদের মেইনটেনেন্স ফি চাইছে আমাদের কাছে, আমাদের মেইনটেনেন্স চার্জ চাইছে আমাদের কাছে, ইলেকট্রিসিটি বিল চাইছে আমাদের কাছে, কিন্তু আমরা এই সুযোগ সুবিধা ব্যবহার করিনি লকডাউনের জন্য, কলেজ বন্ধ থাকার জন্য। কেন আমরা এই চার্জ মেনে নেব, কেন আমরা এই চার্জ দেব? অন্যদিকে টিএমসিপির পক্ষ থেকে কলেজের কর্তৃপক্ষকে স্মারকলিপি দিতে আসলে ছাত্রীরা জানান, নিজেদের লড়াই তারা নিজেরা লড়তে চাইছেন। এসে দেখছি ইউনিয়নের মেয়েগুলো আছে, ওনারা বলছে প্রিন্সিপালের পরে আমরা, প্রিন্সিপাল বলেছেন আমাদের সাথে কথা বলতে। আমরা স্টুডেন্ট, আমরা প্রিন্সিপালের সাথেই কথা বলতে চাইছি, কোনো রকম পার্টি পলিটিক্সে জড়াতেও চাইছি, কোনো রকম রাজনৈতিক দলের সহযোগিতা আমরা নিচ্ছি না, আমরা সাধারণ স্টুডেন্ট, আমাদের সাধারণ দাবি। পাশাপাশি টিএমসিপির পক্ষ থেকে বলা হচ্ছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, আর এই নিয়ে সাধারণ ছাত্রীদের মধ্যে ক্ষোভ শুরু হয় টিএমসিপির বিরুদ্ধে। পরে ছাত্রীদের সঙ্গে কথা বলেন টিএমসিপি, ছাত্রীদের ফি মকুবের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেন ছাত্রীরা। আমরা কলেজের সাথে কথা বলেছি, ফিস কমানো নিয়ে তাদের সাথে আমাদের কথা হচ্ছে, কলেজ কর্তৃপক্ষ মানে আমাদের প্রিন্সিপাল স্যার আমাদেরকে জানিয়েছেন যে অবিলম্বে তিনি ব্যবস্থা নেবেন, আমরাও সেটা স্টুডেন্টদেরকে মানে বলার চেষ্টা সেটাই করছি, আর স্টুডেন্টদেরকে আমরা বলেওছি। তারা কি শুনছে কোনো কথা? আপাতত তাদের সাথে আমাদের কথা হয়েছে, তাদেরকে আমরা জানিয়েছি যে স্যারের সাথে আমাদের একটা আলোচনা হয়েছে, স্যার বলেছে ফিস কমানো হবে, তো তারা বলেছে তারা আশা করি আমাদের কথা শুনবে, আমাদের কথা রাখবে। কোন ইউনিয়নের সঙ্গে যুক্ত তোমরা? আমরা টিএমসি। এখন দেখার কলেজের অতিরিক্ত ফি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের কি ভূমিকা থাকছে, এছাড়া কলেজ ছাত্রীরাই বা কি চিন্তাভাবনা করবেন সেদিকেই তাকিয়ে মহিলা কলেজের ছাত্রীরা। অন্যদিকে এই ঘটনায় ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।